মাও বাদে নামাঙ্কিত পোস্টারের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিনপুর থানা পুলিশ। ঝাড়গ্রাম জেলা সহ জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার এবং আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় ঝাড়গ্রাম জেলা পুলিশ ছজনকে গ্রেপ্তার করে এবং পুলিশ জানান তাদের মধ্যে মাস্টার মাইন্ড জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডি এবং বাঁকুড়া থেকে ধৃত সাদিয়ের মুর্মু। কিন্তু শেষমেশ পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মাস্টার মাইন্ড এখনও বাইরে রয়েছে। কিন্তু এদেরকে জিজ্ঞেস করে আরও এক নতুন নাম উঠে আসে পুলিশের কাছে। সেই সূত্র মারফত বিনপুর থানার পুলিশ ঠাকুরদাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং আজ সোমবার ঠাকুরদাস সহ ছজনকে আদালতে তোলা হয়। পুলিশ পুনরায় তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চাইলে মহামান্য বিচারপতি তাদের মধ্যে ছয়জনকে পুলিশের হেফাজতে নির্দেশ দেন এবং মলয় কর্মকরকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় আরও কে কে জড়িয়ে আছে পুলিশ তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই ধরা পড়বে এবং এই শান্ত জঙ্গলমহলকে অশান্ত করার যে অসাধু চক্র চলছে তা অতি শীঘ্রই বন্ধ হবে। আমার আসামির নাম হচ্ছে বাবুলাল সরেন। এই দিন উনার সঙ্গে আরো 5 জনকে 2 তারিখে বিনপুর থানা অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা একটা কেস, ইনাদের এগেনস্টে মাওবাদী পোস্টার এবং সেই সব ব্যবহার করে এক্সটর্শনের অভিযোগ আর কি, তোলাবাজি করার অভিযোগ আছে এবং তার সঙ্গে 25% আর্মস অ্যাক্টও আছে। তো তারপরে এদেরকে 6 তারিখে পিসি চাওয়া হয়, তারপর আজকে পিসি রিটার্ন ছিল 11 তারিখ এবং আজকে ফার্দার পিসি প্রেয়ার করা হয় একজন বাদ দিয়ে বাকি সবার জন্য। ওনারা 5-6 দিনের পিসি প্রেয়ার চেয়েছিলেন, আমরা অবজেকশন হিয়ারিং করি, তারপরে কোর্ট 3 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে, 14 তারিখ পিসি রিটার্ন আছে। রিকভারি কেস রিলেটেড যা যা সিজ দেখিয়েছেন, যা যা অ্যালিগেশন ছিল কিছু পোস্টার টোস্টার এইসব, 25-27 আর্মস অ্যাক্ট আছে, একটা বন্ধ করার ব্যাপার আছে।